এইখানে আমার এই যে ফল গাছ আছে, এই আম বাগানে আম ধরতো প্রচুর। এই আম ধরাতে এই আম রক্ষা করার ক্ষেত্রে আসলে এই আমার এই গরু একটা উঠানো শুরু করলাম। আর তার আগে আমার শখ ছিল যে আমি গরুর ফার্ম করব একটা। এই মূলত এই চার বছর ছিল আমার এই ফার্মটা, আমার এই ঘরটা করার। তারপরে আমি আস্তে আস্তে করে এই একটার পর একটা উঠাইলাম গরু, উঠাইতে উঠাইতে দেখলাম যে ভালোই লাগে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। কেরানীগঞ্জের মোহাম্মদনগরে হাজি আব্দুল হালিম গড়ে তুলেছেন একটি সুন্দর ডেইরি খামার। তো চলুন আমরা খামারটি ঘুরে দেখে আসি। হাজার বছর পূর্ব থেকেই মানুষ গৃহপালিত প্রাণীর ওপর নির্ভরশীল। বর্তমান আধুনিক যুগেও একটি দেশের আর্থসামাজিক অবস্থা, জাতীয় স্বাস্থ্য, পুষ্টি সম্পূর্ণ নির্ভরশীল এই প্রাণী সম্পদের সমৃদ্ধির ওপর। দেশের মোট চাহিদার 65-70% গুঁড়ো দুধ বিদেশ থেকে আমদানি করার কারণে আমরা অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। উন্নত পদ্ধতিতে গবাদি প্রাণীর লালন ও জাতের উন্নয়নের মাধ্যমে দেশের প্রাণী সম্পদের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। আর এটি প্রমাণের জন্য বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে সেসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেরানীগঞ্জের হালিম ডেইরি ফার্ম অন্যতম। 2007 সালে কেরানীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে এই ফার্মটির যাত্রা শুরু হয় মাত্র দুটি গরু দিয়ে। হালিম ডেইরি ফার্মের প্রতিটি জিনিসই ভিন্ন এবং ভিন্ন মাত্রার। আমাদের আসলে মূল ব্যবসা হইল গিয়া গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এইখানে আমার এই যে ফল গাছ আছে, এই আম বাগানে আম ধরতো প্রচুর। এই আম ধরাতে এই আম রক্ষা করার ক্ষেত্রে আসলে এই আমার এই গরু একটা উঠানো শুরু করলাম। আর তার আগে আমার শখ ছিল যে আমি গরুর ফার্ম করব একটা। এই মূলত এই চার বছর ছিল আমার এই ফার্মটা, আমার এই ঘরটা করার। তারপরে আমি আস্তে আস্তে করে এই একটার পর একটা উঠাইলাম গরু, উঠাইতে উঠাইতে দেখলাম যে ভালোই লাগে। এখানে শেড করা হয়েছে এমনভাবে আলো বাতাস চলাচল ও খামার ব্যবস্থাপনার জন্য অনেক সুবিধা অসুবিধা হিসেব করে। এখানে গাভী, ষাঁড়, বাছুর আর হিপার প্রত্যেকের আবাস স্থল করা হয়েছে আলাদা আলাদাভাবে। এই খামারের প্রতিটি বাছুর জন্মের পরদিন থেকে পেট পুরে দুধ খেতে পায়। আগে বাছুর তার পেট পুরে দুধ খাবে, তারপর খামারি গাভীর দুধ দহন করবে। প্রত্যেকটা বাছুরে যখন ছোট থাকে তখন আমি এই বাচ্চাগুলি ছাড়া রাখি। ওই বাচ্চারা ছাড়া থাকলে আমার সুবিধা, এই বাচ্চারা যখন প্রথমার্থ শুরুর থেকেই যখন দুধ ভালোভাবে খাবে তখন এই বাচ্চারা ভালোভাবে হৃষ্টপুষ্ট থাকবে এবং তখন এই বাচ্চাটার মূল্য বেশি থাকবে। এতে করে দেখা যায় একটি বাছুর তার সারা জীবনে 30-40 হাজার টাকার দুধ খায়। খামারির জন্য প্রথমে লোকসান মনে হলেও দেখা যায় এই বাছুরটির বয়স 1 বছর হলে তখন দাম হয়ে যায় 1 লাখ টাকার উপরে। আর বাছুরকে পেট পুরে দুধ না খাওয়ালে তখন বাছুর মারা যায়। তাই বাছুরকে দুধ খাওয়ালে অল্প দিনের মধ্যেই খামারির দ্বিগুণ লাভ হয়। আমাদের পরামর্শ হলো যে আপনার চাহিদা অনুযায়ী তাকে দুধ দিতে হবে। একটা বাছুরকে 3-4 লিটার দুধ আমরা খাওয়াইতে বলি, যে দৈনিক 3-4 লিটার দুধ দিবেন। 6 মাস হলে তাকে কিছু কাঁচা ঘাস অভ্যস্ত করবেন, ভুষিত অভ্যস্ত করবেন। আমরা যে পরামর্শগুলো দিই এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হলে রোগবালাই খুব একটা হবে না। আপনার ভ্যাকসিন করলে আমাদের 4-5টা রোগ হচ্ছে না। গরু আরেকটা জিনিস আমরা বলি যে গরু দেখবেন যে উলান পদ হয়, ম্যাস্টাইটিস রোগটা অনেক সময় হয়। এটা কী জন্য? গবাদি পশু যদি স্বাস্থ্যবিধিতে সঠিকভাবে পালন করা যায় গরুর কোনো ম্যাস্টাইটিস হবে না। আপনার যদি সঠিক বায়োসিকিউরিটি মেনটেন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাভী পানানির আগে যদি আপনার উলানটা ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে মিল্কিং ম্যান এন্টিসেপ্টিক হাত করে ধুয়ে সে দুধটা পানাবে, লোকগুলো ছোট রাখতে হবে তাকে। উন্নত ডেইরি ফার্ম ব্যবস্থাপনায় নিরাপদ ও সুস্থ গাভী হতে গুণগত মানসম্পন্ন দুধ উৎপাদন এই খামারের লক্ষ্য। এখানে মোট গাভীর সংখ্যা 57টি, বাছুর, ষাঁড় আর হিপার মিলে মোট গরুর সংখ্যা 104টি। গবাদি পশু 2 ধরনের কৃমি হয়ে থাকে। এই 2 ধরনের কৃমি ওষুধগুলি আপনি 3 মাস পর তাকে দিতে বলেছি। উনি অলরেডি কৃমি ওষুধ প্রয়োগ করেছে। যে সমস্ত ভিটামিনের প্রয়োজন বাছুরের কাপ মর্টালিটি রেট কমার জন্য, যে 10টা বাছুর হলে 10টা বাছুর যাতে টিকে যায়, এই দিকগুলো আমরা নার্সিং করে কাজ করে যাচ্ছি। গাভীকে কখন কৃত্রিম প্রজনন করবে, এটা সময় হলো গাভী গরম হওয়ার 12 ঘন্টা পর থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দিতে হবে। এদিক ওদিক সময়ের বের বেরোলেও অনেক সময় বাচ্চা রাখে না। এই দিকগুলো আমরা খামারিকে সচেতন করতে চাচ্ছি। গাভীর মুখে কাঁচা ঘাস দুধ দিয়ে যাবে 12 মাস। এই প্রবাদ অনুযায়ী প্রতিটি জমিতে উন্নত জাতের কাঁচা ঘাস আবাদ করছে এই হালিম ডেইরি।
বিদেশ ফেরত অনেক ভাই আছেন, তাদের কষ্টার্জিত অর্থ কোথায় বিনিয়োগ করবেন ভাবছেন, তাদের বলবো আপনারা ডেইরি খামার শুরু করেন। আর ডেইরি খামার শুরু করার আগে আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও ভেটেনারি সার্জন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করুন। আর এই বিষয়ে কিছু বইপত্র পাওয়া যায়, প্রয়োজনে এইসব বই সংগ্রহ করে একটু পড়াশোনা করবেন, তাহলে ভালো করতে পারবেন। দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।